আজ শনিবার পয়লা বৈশাখ 2023 সালের 15ই এপ্রিল কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। 1430 বঙ্গাব্দের সূচনা হতে চলেছে আজই, আজ পয়লা বৈশাখ, নববর্ষের দিন। আজকের দিনটি আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আপনারা অবশ্যই অতিবাহিত করবেন। তবে আজ যেহেতু শনিবার, মদ মাংস যেন খাবেন না, আর শনি মহারাজের বিশেষ কৃপা অর্জনের জন্য আজ স্ক্রিনে শনির বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন, ওম প্রাং প্রিং প্রৌং শাশানিশ্চারায় নামা, এটি 108 বার জপ করবেন সন্ধ্যাবেলার সময়। আপনাদের রাশির ক্ষেত্রে কিন্তু গুরুচণ্ডাল নামক একটি দোষ তৈরি হতে চলেছে 2023 সালের 21 এপ্রিল থেকে চলবে 30 অক্টোবর পর্যন্ত। সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আগে থেকেই আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না। এই ভিডিওটিরই আই বাটনে আমাদের একটি লিংক দেওয়া আছে। আর প্রতিটি রাশির জাতক জাতিকাদের এই নতুন বাংলা বর্ষ কেমন অতিবাহিত হবে সে বিষয়েও কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ এবং স্বাস্থ্য সম্পর্কে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে। পারিবারিক চিকিৎসার জন্য অতিরিক্ত খরচ হতেই পারে। নতুন চুক্তিগুলি লাভজনক মনে হলেও আকাঙ্ক্ষিত লাভ কিন্তু পাবেন না, তাই আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন। আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি অনুভব করতে পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই একাকিত্বতার মতো অনুভূতি আপনাদেরকে গ্রাস করতেই পারে। আজ সর্ষের তেলে নিজের মুখের প্রতিচ্ছবি দেখার পথটা দান করে দিন, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকে মুক্তি পাবেন। আজ চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট হতেই পারে। অফিসের সিনিয়ররা আজ আপনার সাথে ভালো সাজার অভিনয় করবে। রাজনীতিবিদদেরও সমাজে নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি এগুলি বাড়তে চলেছে। আজ আপনারা কোনো রেস্টুরেন্টে যেতে পারেন, সেখানে বিদেশি খাদ্য খাওয়ার স্বাদ কিন্তু আপনারা অনুভব করতে পারেন। ভালো ভোজন করে কাটানোর দিন। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটিতে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদেরও দিনটি ঠিকঠাক। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই দিনটি ভাব ভালোবাসার মধ্য দিয়েই কাটবে। দলীয় কোনো কর্মকাণ্ডে যুক্ত হয়ে থাকলে নতুন নতুন বন্ধু তৈরি করবেন। আপনার কোনো কাছের বন্ধুর অনুপস্থিতি আজ আপনাকে মানসিকভাবে পীড়া কিন্তু দিতেই পারে। আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আপনারা পাবেন। তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন।